নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, ছোটখাটো ব্যবসা করে অল্প দিনে যারা লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্নটা সত্যি করার মতো একটি ব্যবসা, এই চিপসের ব্যবসা। আপনি হয়তো ভাবতে পারেন, যেটা বাজারে মাত্র 5 টাকা 10 টাকায় বিক্রি হয়, সেটা কিভাবে লাখপতি বানাতে পারে। আপনি হিসাবটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে লাখপতি হবেন। একটি চিপসের প্যাকেট বানাতে খরচ পড়ে মাত্র 2 টাকা, আর এটা হোলসেল প্রাইস 3 টাকা 20 পয়সা, আর বাজারে এটি বিক্রি হয় 5 টাকা। আর যারা বাংলাদেশে বসবাস করেন, তাদের জন্য তো একটা বোনাস টিপস, কারণ ইন্ডিয়াতে এটা মাত্র 5 টাকায় বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে চিপসটা বিক্রি হয় 10 টাকায়। মানে আপনি ইন্ডিয়াতে যদি থাকেন, তাহলে এই চিপসটি আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন 3 টাকা 20 পয়সা, আর যদি বাংলাদেশে থাকেন তাহলে 7 টাকার মতো। তো আমি যদি ইন্ডিয়ার হিসাবেও ধরি, আমি যদি কম লাভেও ধরি, একটা চিপসের প্যাকেটে যদি 1 টাকা লাভ থাকে, 1 টাকা 20 পয়সা লাভ থাকে, কিন্তু আমি 1 টাকাও যদি লাভ ধরি, তাহলে এই মেশিনটার ক্যাপাসিটি কীরকম সেটা বলি। এই মেশিনটা প্রতি ঘন্টায় 2000 পিস করে সাপ্লাই দিতে পারে, আর মেশিনটা 17 থেকে 18 ঘন্টা প্রতিদিন নন স্টপ কাজ করতে পারে। এটা অটোমেটিক মেশিন। তো আপনি যদি মেশিনটি মাত্র 10 ঘন্টাও চালান, তাহলেও আপনার কত পিস আসছে? 2000 যদি ঘন্টায় হয়, তাহলে 10 ঘন্টায় 20,000 পিস। এক এক পিসে যদি 1 টাকা করেও লাভ থাকে, তাহলে আপনার প্রতিদিন 20,000 টাকা, তাহলে মাসে কত আসে? প্রতি মাসে 6 লাখ টাকা, আর বছরে 72 লাখ টাকা। তা এর থেকে ভালো আর কিছু হতে পারে? যারা খুব সহজে লাখপতি হওয়ার ইচ্ছে আছে, ছোটখাটো কোনো ব্যবসা করে, এর থেকে ভালো পদ্ধতি হতে পারে বলে আমার মনে হয় না। আর এটা তো আমি ইন্ডিয়ার হিসাবটা দিলাম, আর আপনি যদি বাংলাদেশে এটা শুরু করেন, তাহলে যেখানে ইন্ডিয়ায় মাত্র 1 টাকা লাভ থাকে, সেখানে বাংলাদেশে প্রত্যেকটা প্যাকেটে 4 থেকে 5 টাকা লাভ থাকবে। আর আপনি আরো অবাক হবেন, এটা বানাতে কাঁচামাল যা লাগে সেটা চাল আর ভুট্টা, আর লিকুইড বলে তেমন কিছুই লাগে না। আর 1 কেজি কাঁচামাল থেকে আপনার 50 প্যাকেট পর্যন্ত তৈরি হয়। আর এটা আপনি আপনার গ্রামের বাড়িতে বসে শুরু করতে পারেন, এমন কিছু না যে আপনাকে কোম্পানি খুলতে হবে, খুব বেশি টাকা লাগবে, অল্প পুঁজিতে গ্রামের বাড়িতে বসেই আপনি এই ব্যবসাটি করতে পারেন। তো আপনি যদি করতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শেষে আপনাকে এমন একটি টিপস দেব, যেটা আপনার ব্যবসায় অ্যাপ্লাই করে রাতারাতি আপনার ব্যবসাটিকে দাঁড় করাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখে নিন আপনাকে চিজ বানাতে কি কি লাগবে। প্রথমত আমি ভুট্টা নিয়ে নিচ্ছি, আর চাল, এই দুটো ভালো করে মিক্স করতে হবে। আপনি জল দিয়েও মিক্স করতে পারেন, আর তেল দিয়েও মিক্স, খাওয়ার তেল দিয়েও মিক্স করতে পারেন। জল আর সয়াবিন তেল দিয়ে মিক্স করতে হবে, যেভাবে আমি করছি সেভাবে করতে হবে। করার পরে আপনাকে এই মেশিনটাতে দিতে হবে। মেশিনটা দিলে অন্য কোনো কাজ নেই, আপনার অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে ও চিপস তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এটা এত দ্রুত কাজ করে যে 1 ঘন্টায় 100 কেজি পর্যন্ত বানাতে পারে, খুবই দ্রুত কাজ করে মেশিনটা। শুধুমাত্র মিক্স করে ভিতরে দিয়ে দিতে হবে, আর অটোমেটিক এধারে এটা বানানো শুরু হয়ে যাবে। কিন্তু এটা আপনার এক জায়গায় করে আবার নতুন করে ভাজতে হবে। তো এটা প্রথম যখন তৈরি হবে তখন ভাজা থাকবে না, তখন আপনাকে অন্য একটি মেশিন ব্যবহার করতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি এক সাইডে ঢুকবে, অন্য সাইডে ভাজা হয়ে বেরিয়ে আসবে। তো এই সাইড নিয়ে আপনাকে দিতে হবে, আর আমি দেখাচ্ছি এই সাইডে কীভাবে আপনার ভাজা হয়ে বেরিয়ে চলে আসবো, অটোমেটিক্যালি ভাজা হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি ভাজা হয়ে গেছে এটা, আর পুরো কুরকুরে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে, এটাকে মশলা আর তেল মেশাতে হবে। তো ওটা কীভাবে মেশাবেন সেটাও দেখাচ্ছি, এখানে পুরো ভাজা হয়ে বেরিয়ে এসছে। এখন আপনাকে এটা নিয়ে অন্য একটি মেশিনের ভিতরে দিতে হবে, এটাকে সাধারণত মিক্সার মেশিন বলা হয়। একসাথে এই মেশিনটাতে আপনি 5 কেজি পর্যন্ত দিতে পারেন, 5 কেজি পর্যন্ত একসাথে মিক্স করতে পারবেন। তো এখানে আপনাকে তেল দিতে হবে ভালোভাবে মশলাটা মেশানোর জন্য। তো তেল কী পরিমাণে দেবেন? 7 থেকে 8%, মানে 7 কেজি চিপসে আপনাকে 1 কেজি মিশাতে হবে তেল। আর যেহেতু আপনি একসাথে 5 কেজি পর্যন্ত করতে পারবেন, তাহলে আপনি এখানে 700 গ্রাম থেকে 800 গ্রাম তেল মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে আপনি মিক্স করবেন। তো এরপরে আপনাকে দিতে হবে মশলা, যে মশলাটা আপনি দেবেন সেটা এভাবে মেশাতে হবে। আর এই মশলাটা কীভাবে বানাবেন, কোথা থেকে পাবেন, যখন আপনি মেশিন কিনবেন তখন ওখানে বলে দেবে কী কী মশলা মেশাতে হবে আপনাকে। আর মশলাটা ভালো করে মেশাতে হবে, আর এটা করতে আপনার বেশি সময় লাগবে না। প্রতি 5 কেজি আপনি মাত্র 2 মিনিটে করে নিতে পারেন, মানে
5 কেজি চিপস মিক্স করতে মশলা মিশাতে মাত্র 2 মিনিট সময় লাগবে আপনাকে। তো 2 মিনিটের ভিতরে এটা তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে এটা তৈরি হয়ে গেছে। এটা এখন এই মিক্সারে দেওয়ার পরে এটা পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। মানে এখান থেকে আপনি এর যতটা প্রসেস আছে সবটুকু শেষ হয়ে গেছে, তো এখান থেকে নিয়ে আপনি খাওয়া শুরু করতে পারেন। এর আর কোনো কাজ নেই, এখান থেকে নিয়ে ডাইরেক্ট প্যাকেজিং করা হবে, প্যাকেটে ভরা হবে। তাহলে আপনাদের দেখাই কীভাবে এটা প্যাকেজিং করবেন আর প্যাকেটে প্যাকেটিং করবেন। তো প্যাকেটিং করাটা খুবই সহজ, আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে ঢালতে হবে আর এখানে অটোমেশিং হচ্ছে, এটা অটোমেটিক্যালি প্যাকেজও বেরিয়ে আসবে। কতটা দিতে হবে আপনাকে মাপার দরকার নেই, শুধুমাত্র উপরে ঢেলে দেবেন, তো অটোমেটিক্যালি এই মেশিনটা মেপে মেপে একই পরিমাণে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে ঢুকে দেবে আর অটোমেটিক সিল হয়ে বেরিয়ে আসবে। আপনাকে অন্য কিছু করার দরকার হবে না, শুধুমাত্র যে প্যাকেটটা আছে প্যাকেটটা আপনি পেয়ে যাবেন, প্যাকেটটা আপনি নিজের নামেও ছাপাতে পারেন। তো আপনাকে আমি এটাই সাজেস্ট করব, যখন আপনি প্যাকেটটা ছাপাবেন তখন নিজের ব্র্যান্ডের নামে করবেন, তো সেটাই সব থেকে ভালো হবে। নিজের ইচ্ছা মতো কিছু লিখে বা নিজের ইচ্ছা মতো নিজের ব্র্যান্ড নেমটা দিয়ে তারপরে ছাপাবেন, তো আপনি ওটা সহজেই করতে পারবেন, তো সেটাই সব থেকে ভালো হবে। আর আপনি দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা প্রতি ঘন্টায় 2000 পিস সাপ্লাই করতে পারে, মানে প্রতি ঘন্টায় আপনি 2000 পিস পেয়ে যাবেন। আর যদি 10 ঘন্টাও কাজ করান তাহলে আপনার 20000 পিস প্রতিদিন তৈরি হয়ে যাবে। আপনি মেশিনটা 17 ঘন্টা থেকে 18 ঘন্টাও চালাতে পারেন আপনার ইচ্ছা মতো, কিন্তু নর্মালি যদি 10 ঘন্টাও চালান তাও আপনার 20000 পিস রেডি হয়ে যাবে। আর 1 টাকা করেও যদি আপনি লাভ রাখেন তাও আপনার প্রতিদিন 20000 টাকা। আর এরকমভাবে ছাপা হয়ে যাবে, প্রতিটা এক এক ডজন করে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কত বানিয়ে রেখেছে আর এর থেকে কী পরিমাণে লাভ আপনি করতে পারেন, আমার ব্যবসাটা দেখে আপনি ধারণা পেতে পারেন খুবই সহজে। আর বাকিটা দেখে নেন কী কী করতে হবে। তো বন্ধুরা, এই জিনিসগুলো বানাতে আপনার 7-8টা মেশিনের দরকার হয়, যে মেশিনগুলো আপনার সর্বমোট দাম হলো 5 লাখ টাকা। আপনার সবগুলো মেশিন 5 লাখ টাকার মধ্যে চলে আসবে। আর এই মেশিনটা আপনি যদি কিনতে চান ওর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারণ এই মেশিনটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। এটা ইন্ডিয়ার একটি কোম্পানি, যে দিল্লি নয়ডাতে কোম্পানিটি আছে, এখান থেকে মেশিনগুলো আপনি কিনতে পারবেন। সর্বমোট আপনার 5 লাখ টাকার মতো খরচ পড়বে। আর এটা বানাতে আপনার দরকার পড়ে শুধুমাত্র চাল আর ভুট্টা, যেটা কাঁচামাল আপনি সহজে আপনার গ্রামেতেই পেয়ে যাবেন, বাইরে যাওয়ার দরকার হবে না। আর এখন আসি আপনি এটা বিক্রি কিভাবে করবেন। বন্ধুরা, আপনি যদি নিজে বিক্রি করতে চান তাহলে নিজেও বিক্রি করতে পারেন, আর যদি চান যে হোলসেলার নয়তো ডিস্ট্রিবিউটর কাছে বিক্রি করবেন, তো হোলসেলার ডিস্ট্রিবিউটর আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এতগুলো প্রোডাক্ট আপনি একসাথে তৈরি করছেন, তাহলে আপনি যদি নিজে সেল করার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার লাভটা অনেক বেশি থাকবে। কিন্তু আপনি যদি হোলসেলের কাছেও বিক্রি করেন, যেরকমটি বলেছি 3.20 টাকা ইন্ডিয়ায়, আর বাংলাদেশে 7 টাকার মতো হোলসেলেই বিক্রি করতে পারবেন। আর এর যাবতীয় যত কিছু জিনিস আর আপনি মেশিনটা কীভাবে চালাবেন সেটাও যার কাছ থেকে মেশিনটা কিনবেন সেটা আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। আর এটা চালানো খুবই সহজ ব্যাপার। আমি যেটা বলেছিলাম লাস্টে, এমন একটা বিজনেস আইডিয়া দেবো, এমন একটা টিপস বলবো আপনাদের, যেটা অ্যাপ্লাই করে আপনি রাতারাতি আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন। আর এটা এমন একটি টিপস যেটা ব্যবহার করে অনেক ছোট কোম্পানি রাতারাতি বড় কোম্পানি হয়ে গেছে। সেটা হলো এই, আপনি প্যাকেজিংটা যখন করবেন তখন অবশ্যই নিজের কোম্পানি নিজের নামে করবেন, মানে ব্র্যান্ড নেমটা নিজের নামে রাখবেন, যেটা বাজারে অন্য কারোর সাথে না মিক্সড হয়। আর দ্বিতীয়টা হলো এই, তো আপনি কী করবেন, আপনার প্যাকেটের গায়ে লিখে দেবেন প্রতি 100 জনের ভিতরে একজন 100 টাকা করে পুরস্কার পাবে, মানে প্যাকেটের ভিতরেই থাকবে। তাহলে কী হবে, যেখানে প্রত্যেকটা দোকানে 10 প্রকারের চিপস থাকবে সেখানে আপনার চিপসটা বিক্রির সম্ভাবনা সব থেকে বেশি হয়ে যাবে। আপনার কোম্পানিটাকে প্রচার করা লাগবে না, যখনই এরকম হবে 10টা প্যাকেজের ভিতর থেকে আপনার প্যাকেটটাই বেছে নেবে। আর আপনার প্রত্যেক 100 প্যাকেটে 100 টাকা নোট দেওয়ার দরকার নেই, আপনি 1000 প্যাকেটের ভিতরে 100 টাকার নোট লাগাতে পারেন। একেবারে যদি না বাদে কারো তাহলে তো এটা বিশ্বাস করবে না, তো হয়তো বা কারো কারো যদি এক এলাকায় একজনেরও 100 টাকা বেঁধে যায় তাহলে আপনি হুমড়ে পড়বে আপনার সৃষ্টি কেনার জন্য। তো এটা একটি এমন টিপস যেটা ব্যবহার করে যে কোনো নর্মাল কোম্পানি ব্র্যান্ড কোম্পানি হয়ে গেছে, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এই ব্যবসাটা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তো অবশ্যই নিচে কমেন্টস করুন, কমেন্টস করে আপনার ইমেল আইডি নয়তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। আর আমি যার কাছ থেকে মেশিন কিনবেন ওর অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুটোই দিয়ে দেবো, আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন যার মেশিনের কোম্পানি তার সাথে। আর আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর আপনি যদি চান আমার চ্যানেলে প্রথম থেকে যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলো দেখতে পারেন। আর আমি প্রতি 2 দিনে 1টি করে বিজনেস আইডিয়া নিয়ে আসি,
তো আপনি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।